বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নামা আফ্রিকান ব্যাটার ডিকের বিধ্বংসী রূপ দেখল ক্রিকেট বিশ্ব। মাত্র 140 বলে 174 রানের ইনিংসে 16টি চার এবং 60টি বিশাল ছক্কা হাঁকান ডিক। তবে ইনিংসের 46তম ওভারে হাসান মাহমুদের প্রথম বলে বাউন্ডারি লাইনে আউট হয়ে 200 রান করার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন ডিক। এমত অবস্থায় ড্রেসিং রুমেও ডিককে দেখা যায় মন খারাপ করে থাকতে। এদিকে বাংলাদেশের বিপক্ষে আরেক আফ্রিকান ব্যাটার হেনরিক ক্লাসেন দেখান কেন তিনি বিগ হিটার। প্রিয় দর্শক, বাংলাদেশের বিপক্ষে আফ্রিকান ব্যাটারদের এমন ব্যাটিং তাণ্ডব আপনি কি বলে ব্যাখ্যা দেবেন তা কমেন্টে জানিয়ে দিন।